পার্টি ফান্ড থেকে ভর্তুকি দিয়ে গণপরিবহনের ব্যবস্থা করল সিপিএম। নিজেদের পার্টি ফান্ড থেকে ভর্তুকি দিয়ে গণপরিবহনের ব্যবস্থা করল সিপিএম। বর্তমান পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের পাশে দাঁড়াতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে হাওড়ার বালির সিপিএম কর্মীরা। শনিবার সকালে বেলুরের নেতাজি পার্ক থেকে হাওড়া স্টেশন পর্যন্ত এই জনতা পরিবহন চালু করেন সিপিএম কর্মী সদস্যরা। প্রাথমিকভাবে একটি টোটোতে দুজন করে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এদিন যাত্রীদের হাতে প্রথমে স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্তকরণ করা হয়। ইতিমধ্যেই আনলক একের সময় গণপরিবহন চালু হয়েছে সরকারি নির্দেশে। সিপিএমের অভিযোগ, তার সত্ত্বেও রাস্তাঘাটে সরকারি বেসরকারি বাস বা অন্যান্য যানবাহন প্রায় অমিল, আর এই সুযোগে এক শ্রেণীর টোটো অটো চালকরা চড়া ভাড়া নিচ্ছেন যাত্রীদের থেকে। বেলুর বাজার থেকে হাওড়া পর্যন্ত 4 কিলোমিটার ভাড়া জনপ্রতি প্রায় 50 টাকাও নিচ্ছেন অনেকে, ফলে অসুবিধায় পড়েছেন যাত্রীরা। এত টাকা গুনে অনেকেই গন্তব্যে যেতে সমস্যায় পড়ছেন। তাদের সেই অসুবিধার কথা সরকারের কাছে তুলে ধরার জন্যই এবার মাঠে নামল বালি সিপিএম। নিজেদের পার্টি ফান্ড থেকেই টোটো চালকদের ভর্তুকি দিয়ে যাত্রীদের মাত্র 10 টাকা জনপ্রতি নিয়ে হাওড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন বাম সংগঠন। আজকে আমরা পার্টি থেকে চেষ্টা করছি যে আনলক ওয়ান পর্বে তো অফিস কাছারি সব খুলেছে, তো মানুষজন যাবে, কিন্তু তো পাবলিক ট্রান্সপোর্টের কোনো বন্দোবস্ত নেই, সেখানে কিছুটা মানুষকে সুরাহা দেওয়া যায় কি না। তো বেলুর থেকে হাওড়া সেখানে 10 টাকার বিনিময়ে লোকে পৌঁছে যেতে পারবে টোটো করে। দুজন করে আমরা চড়াচ্ছি, যা হাওড়ায় কন্টেনমেন্ট জোন এটা সেটা এইসব নিয়ে যা চালু হয়েছে, তাতে ফিজিক্যাল ডিস্ট্যান্সিং মেনে, স্যানিটাইজ করে, মানে স্বাস্থ্যবিধি মেনে যাতে মানুষকে এই সহযোগিতা করা যায়, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো বহু মানুষ আসছেন এখানে, তারা খুব হয়রানি হচ্ছেন, কোথাও কোনো পরিবহন পাচ্ছেন না, যা সরকারের করার কথা। সরকার এই করোনা সংক্রমণ প্রতিরোধ কি আমফান ঝড় এবং আজকে আনলক ওয়ান পর্বে যা পরিবহনের ব্যবস্থা করার দরকার, সেগুলো কোনো ক্ষেত্রেই সরকারের ভূমিকা খুব সদর্থক নয়, কার্যত মানে সরকার ফেল করছে বারে বারে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ দিশাহীন, হয়রানির মধ্যে পড়ছে। আমরা পার্টি থেকে চেষ্টা করছি কিছুটা সাহায্য করা যায় কি না, এর বেশি অন্য কিছু নয়। সাহায্যটা কীভাবে? সাহায্য বলতে 10 টাকা দিয়ে এরা এখান থেকে হাওড়া পৌঁছে যাচ্ছে। সমস্ত টোটো শ্রমিকদের আমরা জড়ো করেছি, তারাই সহযোগিতা করছে এবং এই টোটোওয়ালারা পরিবহন করে নিয়ে যাচ্ছে। এমনি আপনি দেখুন 3-4 জন করে উঠছে। ট্রাফিক আইসিকে বলেছিলাম যে আপনারা আইনটাকে যাতে সবাই মেনে চলে তার বন্দোবস্ত করতে, বুঝে উঠতে পাচ্ছি না। ওপাশ থেকে আসছে, কেউ বলছে 30 টাকা দিচ্ছে, 40 টাকা দিচ্ছে, 50 টাকা দিচ্ছে, এ অরাজকতা চলতে পারে না। টোটো চালকদের আমরা পার্টি থেকে তাদের ক্ষতিপূরণটা দিচ্ছি, সাধারণ মানুষ আমাদের সাহায্য করেছে। যদি দেখেন এই লকডাউন পর্বেও আমরা যতটা পেরেছি মানুষের পাশে কমিউনিটি কিচেন, রিলিফ সামগ্রী এসব নিয়ে করবার চেষ্টা করছি, জনগণ আমাদের সাহায্য করছে। কিন্তু সেটা সরকারের কথা করার কথা, ভর্তুকি দিয়ে গণপরিবহন চালানো বা খাদ্যপদ্ধ চালানো, সেটা তো আপনারা করছেন, এটা কি মানে? আমরা করছি যাতে সরকার শেখে, যা সবাই মিলে ব্যবহার করার কথা, স্কুল, হাসপাতাল, গণপরিবহন এসব সরকারের কাজ, কিন্তু সরকার কোথায়? সরকারের ভূমিকা নেই বলেই আমাদের রাস্তায় নামতে হচ্ছে। খুব বেশি না, এখান থেকে হাওড়া যেতে ধরুন এখন আমাদের টোটো শ্রমিকরা 100 টাকা মতো নিচ্ছে, তো আমরা 80 টাকা মতন আমাদের দিতে হচ্ছে, যা আমরা মানুষের থেকে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে জোগাড় করছি। এটা তো বেশি দিন চলবে না, কিন্তু আমরা একটা চেষ্টা করছি যাতে সরকারের চোখ খোলে, গণপরিবহনের বন্দোবস্ত হয়, বাসে কোথাও ফিজিক্যাল ডিস্ট্যান্সিং মেনটেন হচ্ছে না, পাবলিক ট্রান্সপোর্টে ভাড়া নিয়ে সমস্যা, কেন ন্যায্য ভাড়ায় সরকার দায়িত্ব নেবে? ন্যায্য ভাড়ায় ফিজিক্যাল ডিস্ট্যান্সিং মেনে উইথ প্রপার স্যানিটাইজেশন মানুষকে পরিবহনের বন্দোবস্ত করতে হবে, এই কথা আমরা সরকারকে বলতে চাইছি। সরকারকে বার্তা আমরা অনেক দিয়েছি, কিন্তু এই সরকার বধির, এই সরকার শুনতে পায় না, সেই জন্যে বার্তা দিতে দিতে মানুষ হয়রান হয়ে যাচ্ছে। বালি থেকে সৈকত দাস, টাইমস বাংলা।